বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি শেয়ার করব একটি আংটির জন্য আত্মহত্যা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক বিয়ের আসরে বরকে সোনার আংটি দেননি শ্বশুর শাশুড়ি সে থেকে ছেলের মায়ের ক্ষোভ পুত্রবধূকে ঘরে তোলার পর পরে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটল ছেলেকে বকা জকা করলেন মা অপবাদ দেওয়া শুরু হলো নববধূকেও ভালো লাগেনি এই অন্যায় তাই প্রাণ দিয়েই এর নীরব প্রতিবাদ জানালেন ছেলে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শুভাপুর গ্রামের গত বুধবার বিকালে নিজ গলায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আল আমিন নামের ওই বল কাজের প্রয়োজনে কিশোরের বয়সে আল আমিন বিদেশ পাড়ি জমিয়েছিলেন ছিলেন টানা আট বছর ছয় মাস আগে এই একই ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের মারফা বেগম নামের এক নারীকে পারিবারিক সম্মে সম্মতি দিয়ে মোটো ফোন ফোনে বিয়ে করেন তিনি দুই সপ্তাহ আগে আল আমিন দেশে ফিরেন বিশে ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠিকতা হয় আনুষ্ঠানিকতা হয় পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুর শ্বশুরের আশীর্বাদ নেন আল আমিন এ সময় তাকে স্বর্ণের আংটি দেওয়া হয়নি এতে ক্ষুদ্র হন আল আমিনের মা মর্জিনা বেগম পুত্রবধূকে ঘরে ওঠানোর দিন থেকে এ নিয়ে তাকে অপবাদ দেওয়া শুরু হয় ছেলে কেউ সেরে কথা বলেননি মা মারোভা ও তার পরিবারের সদস্যদের অভিযোগ স্বর্ণ আংটি দেওয়া হয়নি বলে মায়ের কাছ থেকে পাওয়া টানা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আল আমিন আত্মহত্যার পথ বেছে নেন আল আমিনের বাবা সেলিম মিয়া এক সময় পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন তার দুই ভাই ও দুই বোন আল আমিনের পাঠানো টাকায় পরিবারের সচ্ছলতা আসে জানা যায় দুই পরিবারের সম্মান স্ত্রীকে উঠে আনা আনুষ্ঠিকতার তারিখ নির্ধারণ হল চা পাওয়া নিয়ে কোনো কথা হননি